আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এসএন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম এবং অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে আপনারা যদি একটি সুন্দর বাড়ি করতে চান, টিন শেড বাড়ি করতে চান, তিনটি রুম, একটি ড্রয়িং রুম এবং দুটি বেডরুম এবং একটি কিচেন এবং একটি বাথরুম দিয়ে যদি আপনারা এরকম একটি সুন্দর বাড়ি করতে চান, কীভাবে করতে পারেন তার পরামর্শটা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা আমাদের চ্যানেলটি এই মুহূর্তে দেখছেন, আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি খুব মনোযোগ দিয়ে এবং সুন্দর করে ভিডিওটি দেখবেন। আশা করি আপনি এখান থেকে অনেক অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন এই বাড়ির প্ল্যানটি করা হয়েছে বা ড্রয়িংটি করা হয়েছে 33 ফুট 7 ইঞ্চি এবং 18 ফুট 5 ইঞ্চি জায়গা লাগবে আপনি যদি এরকম একটি সুন্দর বাড়ি করতে চান। এবং এই বাড়িটাতে আপনি কি কি সুবিধা পাবেন, এই বাড়িটাতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ফোর্স করবেন, একটি রাউন্ড পিলার, দুটি স্কোয়ার পিলার দেওয়া হয়েছে। আপনি রাউন্ড পিলার দিয়ে একটি ফোর্স করতে পারেন বা গেট করতে পারবেন। আপনি গেট দিয়ে ঢুকে, মেন গেট দিয়ে ঢুকে আপনি বারান্দাটা পাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে বারান্দাটা পাবেন, বারান্দাটা 18 ফুট বাই 6 ফুট আপনি একটি অনেক বড় খোলামেলা বারান্দা পাবেন। আপনি অনেক খোলামেলা একটি বারান্দা পাবেন। এরপরে বারান্দা থেকে আপনি সবগুলা রুমে যেতে পারবেন। আপনাকে কেউ রুম পাড়িয়ে কারো রুমে যেতে হবে না, সুন্দর সেপারেটভাবে এই ড্রয়িংটি করা হয়েছে। আপনি যখন বেডরুমে যাবেন, বেডরুম টুতে, তখন বেডরুমটি আপনি 10 ফুট বাই 11 ফুট করতে পারেন। এটি হচ্ছে একটি বেডরুম এবং বেডরুমটি 10 ফুট বাই 11 ফুট করে সাজানো হয়েছে। এবং ড্রয়িং রুমটি করা হয়েছে 12 ফুট বাই 11 ফুট। ড্রয়িং রুমটি একটু বড় করে করা হয়েছে, কারণ যেহেতু ড্রয়িং রুমের মধ্যে অনেক বেশি আপনার চাপ পড়ে বা মানুষ বেশি আড্ডা মারে ড্রয়িং রুমের মধ্যে, এই কারণে ড্রয়িং রুমটি বড় করে সাজানো হয়েছে। এবং বাথরুমটা করা হয়েছে 6 ফুট বাই 7 ফুট, যেহেতু একটি বাথরুম অনেক বড় করে করা হয়েছে। এবং কিচেন রুমটি করা হয়েছে 6 ফুট বাই 7 ফুট। তো বন্ধুরা, এটি হচ্ছে 33 ফুট 7 ইঞ্চি বাই 18 ফুট 8 ইঞ্চি জায়গার মধ্যে যে কাজটি করা হয়েছে এটি আমরা আপনাদেরকে দেখালাম। আপনারা এরকমভাবেও করতে পারেন, চাইলে আপনি 1-2 ফুট জায়গা এদিক সেদিক করেও করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, চলুন আমরা এখন এই বাড়িটি করতে যে জায়গা কতটুকু শতাংশ লেগেছে সেটি আমরা আপনাদের সাথে আলোচনা করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটি করতে জায়গা লেগেছে 33 ফুট 7 ইঞ্চি পাশ এবং লম্বায় লেগেছে 18 ফুট 5 ইঞ্চি জায়গা। এবং আপনি যদি স্কোয়ার ফিটে করেন তাহলে 618 স্কোয়ার ফিট জায়গা লেগেছে। এবং শতাংশ করলে 1.42 ডেসিমাল বা শতাংশ, অর্থাৎ প্রায় 0.2 শতাংশ জায়গার মধ্যে আপনার এই বাড়িটি আপনি করতে পারেন। সেম বা সেম টু সেমভাবে যদি আপনি করতে চান তাহলে 0.2 শতাংশ জায়গা লাগবে আপনার এই বাড়িটি করতে। আর যদি আপনি কাটাই হিসাব করেন 720 স্কোয়ার ফিটে এক কাটা, তাহলে আপনার আসবে আপনার 0.85 কাটা, অর্থাৎ এক কাটার থেকে নিচে জায়গা লাগবে যদি আপনি এই বাড়িটি করতে চান। এই হচ্ছে বাড়িটির জমির পরিমাণ শিডিউল বা ল্যান্ড শিডিউল আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো চলুন আমরা এখন এই বাড়িটি করতে A to Z মালামাল কি পরিমাণ লাগবে, কত টাকা খরচ হবে, সেই বিষয়গুলো আপনাদের সাথে এখন বিস্তারিতভাবে আলোচনা করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটির মালামাল আমরা A to Z বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন সহজে এই বাড়িটা করতে পারেন বা এখান থেকে আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এই বাড়িটি করতে চান, আপনি দেখতে পাচ্ছেন ইট বা ব্রিক্স লাগবে 6,798টি। আপনি বর্তমান বাজার দর যদি 10 টাকা করে খরচ করেন তাহলে আপনি 67,980 টাকা খরচ হবে। এবং আপনি যদি সিমেন্ট ব্যবহার করেন তাহলে সিমেন্ট তো অবশ্যই লাগবে, সিমেন্ট লাগবে 70 ব্যাগ, 500 টাকা করে ধরলে বর্তমান বাজার দর 35,000 টাকা। আপনি যদি লোকাল বালু মিলে, যেহেতু আপনি হাফ বিল্ডিং করবেন, লোকাল বালু মোটা দিকে কিনবেন, সেক্ষেত্রে 300 ফুট বালু লাগবে, 20 টাকা করে যদি ধরেন তাহলে 6,000 টাকা খরচ হবে বালুর মধ্যে। আপনি টিন যদি মিনিমাম খরচে টিন ব্যবহার করেন তাহলে কমপক্ষে আপনার 7 বার টিন লাগবে, 5,000 টাকা হলে 35,000 টাকা টিন লাগবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উড বা কাঠ লাগবে 50 CFT কাঠ লাগবে, 500 টাকা করে ধরলে খরচ হবে 25,000 টাকা। এবং রড লাগবে আপনার কমপক্ষে 200 কেজি রড লাগবে ফ্লোরে। আর যদি আপনার বারান্দার
সাথ দেন সেক্ষেত্রে আপনার কমপক্ষে 200 কেজি রড লাগবে। যদি 65-50 টাকা করে ধরেন তাহলে 17,000 টাকার রড লাগবে। আর ডোর দরজা লাগবে 4টি দরজা, ছোটো বড় মিলে, একটি বাথরুম কিচেন এবং বেডরুম সব মিলে আপনার দরজা লাগবে 4টি। আপনি দেখতে পাচ্ছেন এখানে 4,000 টাকা করে ধরা হয়েছে। 16,000 টাকা উইন্ডো বা জানালা লাগবে, 60টি জানালা লাগবে, 4,000 টাকা করে 14,000 টাকা খরচ হবে যদি মিনিমাম খরচ করেন। গ্রিল লাগবে আপনার 300 স্কোয়ার ফিট গ্রিল আমি ধরা হয়েছে। এখানে আপনার 130,000 টাকা লাগবে। মেইন গেট খরচ হবে আপনার 5,000 টাকা মিনিমাম খরচ। মিস্ত্রি খরচ যাবে আপনার 61,800 টাকা টোটাল মিস্ত্রি খরচ যাবে। রং লাগবে 5,000 টাকা, সর্বনিম্ন ইলেকট্রিক মালামাল 5,000 টাকা এবং স্যানিটারি বা আপনার লেফটিনের যে কাজকর্ম করবেন সেক্ষেত্রে 10,000 টাকার মালামাল লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সর্বমোট যে পার্ট টু পার্ট এ টু জেড মালামালের হিসাব এবং খরচ বা দাম সহ আমরা দেখিয়েছি। তো বন্ধুরা, এবং সর্বমোট যদি আপনি সবগুলোকে যোগ করেন তাহলে আপনার টাকা আসবে 3,32,780 টাকা। হলে আপনি এরকম একটি বাড়ি অতটুকু জায়গার মাধ্যমে সুন্দর একটি বাড়ি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন, এবং নতুন কোনো বাড়ির ভিডিও পেতে এবং আপনার জায়গা জমির মাপ দিয়ে আমাদের কাছ থেকে ডিজাইন নিতে পারবেন। যদি আপনারা ডিজাইন নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।